আমি যখন স্কুলে যাই, থিয়েটারে যাই, তখন আমার হচ্ছে মেন রোড ক্রস করেই যেতে হয়। তো আমাদের প্রতিনিয়ত ধুলাবালি, গাড়ির ধোয়া, রাস্তাঘাটের ধুলাবালি, এইসব আমাদের ফেস করতেই হয়। তখন আসলে আমি বুঝতাম না যে আমি এত অসুস্থ কেন হই, আমার এত শরীর খারাপ কেন হয়। তো আস্তে আস্তে আমি মাস্ক ইউজ করা শুরু করলাম। তো এভাবেই চলছে। যেহেতু আমার বাবা মেন রোডের পাশেই কাজ করে, আমি দেখেছি বাবার অনেক কষ্ট হয়। আমি যখন স্কুল থেকে ব্যাক করি, তখন হচ্ছে বাবার সাথে দেখা করি, তখন দেখি আব্বু হচ্ছে ধুলাবালুর ভিতরে কিভাবে কাজ করতেছে। আব্বুর অনেক কষ্ট হয়, কাশি অনেক হয় আব্বুর। আর আব্বুর একবার অপারেশন করানো হয়েছিল, তখন ডাক্তার বলেছে যাতে স্মোক না করে আর ধুলাবালুর ভিতর বেশি না থাকে, কিন্তু প্রয়োজনে তাগিদে করতেই হয়, কিছু করার নেই। আমি আমার কিছু বন্ধুবান্ধবকে নিয়ে একটা সংস্থার সাথে কাজ করেছিলাম ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আমি চাই আমার বাবা যেখানে কাজ করে সেখানে যেন ধুলাবালি মুক্ত পরিবেশে কাজ করতে পারে। চাই ঢাকা হবে সবুজ শহর, যেখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো, সুন্দর পরিবেশে বাঁচতে পারবো। শুধু আমরা না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষই যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আমি চাই বাংলাদেশ হবে স্বপ্নের দেশ।